আমি কথাটি এই কারণে বললাম, যদি প্রশাসন কঠোর থাকে তাহলে এই ধরনের র্যাগিং বন্ধ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, যদি ফুলফুরির বিষয় নিয়ে থাকে, এই বিষয়গুলা এই র্যাগিং বন্ধ করতে পারে একমাত্র প্রশাসনের ভূমিকা এখানে স্পষ্ট। আমি একটা দেখেন, বিশ্ববিদ্যালয়ের এখন প্রভোস্ট, হাউস টিউটর এবং লেকচারের পদে যখন নিয়োগ হয়, কিংবা প্রত্যেকটা পদে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, প্রত্যেকটা জায়গায় আপনি দল না করলে আপনার প্রমোশন হবে না, আপনার নিয়োগ হবে না, এবং আপনার ফার্স্ট ক্লাসও আসবে না। এটুকুই উনি ফুলপরি হয়তো বলেছে, আমি এই হলে থাকবো না, আরেকটি হলে থাকবো। কিন্তু আরেকটি হলে থাকলেই তার কি নিরাপত্তা, কতটুকু গ্যারান্টি আছে নিরাপত্তার? এবং এটি আসলে বড় ঘটনা। র্যাগিং নিয়ে বলতে গেলে, এটা এই শব্দটার সাথে আমরা মূলত নতুন ভাবে পরিচিত হয়েছি। এর আগে হয়েছে 80 দশকে কিছু কিছু হয়েছে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে হয়েছিল, একটি মৌলবাদী ছাত্র সংগঠন কর্তৃক। তো সেটির ধরন আবার ভিন্ন ছিল, আর এখন যেটি হচ্ছে এটির ধরন আবার ভিন্ন। আর ইদানিংকার যে র্যাগিং গুলোতে, আপনি রাজশাহী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, কিংবা ঢাকার ইডেন কলেজ বলেন, এগুলাতে কিন্তু ছাত্রীদেরকে মূলত নেতৃত্বে দেখা যাচ্ছে, অর্থাৎ র্যাগিং এর নেতৃত্ব দিচ্ছে ছাত্রীরা। তো যেটি হাইকোর্ট কিন্তু আজকে চমৎকার একটি বক্তব্য রেখেছেন, ওনারা বলেছেন যে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল ভূমিকা, সেটাকে প্রস্তবিদ্ধ করার জন্যই এটি করা হচ্ছে। আসলে দেখুন, আপনি, আমি সরাসরি আপনার কথায় চলে যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা যদি বলি, যেহেতু ফুলফুরির কথা সবাই বলেছেন, আমি রাজশাহীর কথা বলি। না, এখানে আমরা এই আসলে জিনিসগুলো, ফুলফুরির বিষয়টা নিয়ে আছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ঘটনাটা আমরা এখনো শুনি নাই। দুজন স্যার আছেন, যদি আমরা আমাদের ফুলফুরির যদি ফুলফুরির বিষয় নিয়ে থাকে, এই বিষয়গুলা এই র্যাগিং বন্ধ করতে পারে একমাত্র প্রশাসনের ভূমিকা এখানে স্পষ্ট। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, 1990 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনার নাম ছিল ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। উনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেন, তখন কিন্তু মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত, এবং ক্যাম্পাস তৎসংলগ্ন আশেপাশের এলাকা পুরোটা নিয়ন্ত্রণ করত। ওরা কোনো ক্রমেই, উনি আলমগীর স্যার বিসি হওয়ার পর উনি চেষ্টা করলেন যে সমস্ত ছাত্র সংগঠন মিলে মানে সহাবস্থান করবে এবং রাজনীতি করবে, যাতে হলে সিট দখল, র্যাগিং, সন্ত্রাস, রাতের অন্ধকারে পিটিআই বাহির করে দেওয়া ক্যাম্পাস থেকে, এই ধরনের হাতের রক কাটা, পায়ের রক কাটা, এগুলো যাতে না থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবির আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন স্যারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দিলেন, যে ওনাকে মানেন না। আর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বলছেন, আমি কোনো ক্রমেই পদত্যাগ করব না, এবং আমি ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। এরপরে 91-এর নির্বাচন হলো, বিএনপি সরকার ক্ষমতা আসলো, এবং বেগম খালেদা জিয়া হাটহাজারী একটি জনসভায় গিয়েছিলেন, আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলি, সেখানে আবদুল্লাহ নোমান সাহেব উপস্থিত ছিলেন। তখন আমরা যারা ছাত্র ছিলাম, আমরা সবাই নোমান ভাইয়ের কাছে গেলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতে চাই, যেহেতু শিবির এখানে এই ঘটনা ঘটাচ্ছে। তখন ছাত্র দল আমাদের সাথে ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা করেছিলাম। তখন ম্যাডাম কিন্তু আমাদের কথা আমলে নেননি, উনি বললেন না, বিসিকে পদত্যাগ করতে হবে। এবং বদরুদ্দোজা চৌধুরী, উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী ক্যাম্পাসে এসেছিলেন এবং বিসিকে ফোন করেছিলেন পদত্যাগ করার জন্য। বিসি বলছে, প্রশ্নই আসে না, আমি আপনার কথায় কেন পদত্যাগ করবো, আমি তো এমন কোনো অপরাধ করিনি। এবং ভাইস চ্যান্সেলর শেষ পর্যন্তও পদত্যাগ করেননি, এবং উনি ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত করার জন্য যারা অপরাধী ছিল, সন্ত্রাসী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। ফলে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সেখানে মৌলবাদী গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করবেন, 1891 সালের অ্যাক্ট অনুযায়ী ওনাকে ভাইস পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আমি কথাটি এই কারণে বললাম, যদি প্রশাসন কঠোর থাকে তাহলে এই ধরনের র্যাগিং বন্ধ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, প্রশাসন তো কঠোর থাকতে পারবে না, কারণ ফল প্রবেশ বলেন, হাউস থিয়েটার বলেন, এরা কারা? এরা যারা দলীয় লেজুট ভিত্তি করে এই দায় এই পদগুলা দখল করেছেন, এদের অনেকেরই, আপনি শুধু দেখেন, বিশ্ববিদ্যালয়ের এখন প্রভোস্ট, হাউস টিউটর এবং লেকচারের পদে যখন নিয়োগ হয়, কিংবা প্রত্যেকটা পদে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, প্রত্যেকটা জায়গায় আপনি দল না করলে আপনার প্রমোশন হবে না, আপনার নিয়োগ হবে না, এবং আপনার ফার্স্ট ক্লাসও আসবে না। অনেকগুলা প্যারামিটার এখন এখানে চলে গেছে, যত রকমের,
যত রকমের মানে অপকর্ম, এটি এই এখানে স্যারেরা আছেন, ডোন্ট মাইন্ড স্যার, আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, তাহলে গুটি কয়েক, ছাত্রলীগের মানে ছাত্রলীগের নেতা নেত্রীদের কোনো দোষ নেই, শুধুমাত্র না না, শিক্ষকদের? আমি আসতেছি, আমি আসতেছি, ছাত্রলীগ বলেন কেন, আপনি এখানে ছাত্রলীগ বা ছাত্রদল মুখ্য নয়, মুখ্য হলো এটি যিনি এই শিক্ষক কাজের সাথে জড়িত, উনি আচ্ছা অপরাধী, ওনার কোন দলীয় পরিচয় মুখ্য নয়। এখন আমি যদি মনে করেন হেফাজতের জনসভা হচ্ছে, আমি যদি নারায়ে তকবির আল্লাহু আকবার করে ঢুকে যদি একটা বোম মেরে দিই, তাহলে কি আমি হেফাজত হয়ে গেলাম? আমি ছাত্রলীগের মিছিলে ঢুকে জয় বাংলা বলে একটা গঠন ঘটাই দিলাম, আমি কি ছাত্রলীগ হয়ে গেলাম? এখন প্রশ্ন হলো ছাত্রলীগের এখানে দায়িত্ব আছে, ছাত্রলীগের দায়িত্ব হলো তাদের নাম ভাঙিয়ে যারা এগুলা করছে, তারা যদি মনে করে যে এরা এটি তাদের দলের কেউ না বা তাদের দলের বাপভর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং দলের শৃঙ্খলা বিরোধী কাজ করছে, ছাত্রলীগের উচিত সারা দেশব্যাপী অপারেশন চালিয়ে এটা বন্ধ করার। তবে এখানে একটি কথা আছে, এখানে একটু পরে ফারুক ভাই বলবেন, উনি সাধারণত এগুলো বলেন, ওনারা এই ধরনের বাঁকা কথায় ওস্তাদ, ওনারা ছাত্রলীগের কথা যেহেতু আসছে এটা ওনাদের জন্য সুন্দর, অনেকটা রোস্ট খাবার মতো। তবে প্রশ্ন হলো আমার যে ছাত্রলীগ এই বিষয়টা আপনি দেখেন, রাজশাহী ইবির ঘটনার পরে রাজশাহীর ঘটনা, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, ভয় পাচ্ছে না। তার মানে আমি মনে করি, বা হয়তো অনেকের মনে থাকতে পারে, এটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দুটো কাজ, একটি হলো ছাত্র রাজনীতি বন্ধ করা, আর একটি হলো ছাত্রলীগকে আপনাকে অকার্যকর করা, অর্থাৎ যাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কিংবা আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত নেয় যে ছাত্রলীগের কর্মকাণ্ড আগামী 3 মাসের জন্য স্থগিত। এটি যদি হয় তাহলে হয়তো ফারুক ভাইরা ওই দায়িত্বটা পালন করবেন ছাত্রলীগের জায়গায়, তাহলে কারা এই করছে হিসাবে নামধারী? এটিও একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে ষড়যন্ত্র হোক আর যাই হোক, এই ধরনের ঘটনা কোনো মানুষ, বিবেকবান মানুষ মেনে নেবে না, এবং কোনো অভিভাবক মানবে না, কোনো ছাত্রও মানবে না। এখন এখানে আমি ফুলফুলির একটা বিষয়ে আসি, এখানে আমাদের অ্যাডভোকেট ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন, কিন্তু আমার একটা ভয় আছে, ভয় আছে এটুকুই, উনি ফুলপরি হয়তো বলেছে আমি এই হলে থাকবো না, আরেকটি হলে থাকবো, কিন্তু আরেকটি হলে থাকলেই তার কি নিরাপত্তা, কতটুকু গ্যারান্টি আছে নিরাপত্তার, এবং হয়তো ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তার গ্যারান্টি আছে, ক্যাম্পাসের বাইরে তার নিরাপত্তার গ্যারান্টি কে দিবে, এটাও একটা প্রশ্ন এখানে থেকে যায়। ওইটুকু যদি নিশ্চিত না করা যায়, তাহলে 5 জনকে সাময়িক বহিষ্কার বলেন আর পার্মানেন্ট বহিষ্কার বলেন কোনো লাভ হবে না। আর শাস্তির বিষয়টা যেটি, এটি অবশ্যই আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন, আপিল করার সুযোগ থাকলে করবেন, বা পরবর্তীতে ভিডিও যখন হাইকোর্টের নজরে আসবে, হাইকোর্টে তো আরো কঠোর সিদ্ধান্ত দেবে। তবে এখানে ছাত্র শিক্ষক সবাই মিলে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত যে এগুলো বন্ধ করার জন্য, এটা কোনো দলের ব্যাপার না, তো দল যদি করে তাহলে দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে অনেক ছাত্রলীগ, ধন্যবাদ ভাই ছাত্রলীগ আপনাকে। হয়েছে বলে কি ছাত্রলীগের ঐতিহ্য তো আছে, ছাত্রলীগ তো এই কাজে গত কয়েক মাসে এই মিডিয়ার কল্যাণে বিষয়গুলো আমাদের নজরে আসছে, হাসিনা ফারা এগুলো নজরে আনতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। তবে আমার দৃঢ় বিশ্বাস ছাত্রলীগের বর্তমান যে নেতৃত্ব, এই নেতৃত্ব অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং ছাত্রলীগের সত্যিকার গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার তাতেই করবেন। ধন্যবাদ।